দু দুই সালে গুজরাট গণধর্ষণের জন্য সাজাপ্রাপ্ত এগারো জনকে সুপ্রিম কোর্ট কারাগারে যেতে হবে বলায় স্বস্তি প্রকাশ করেছেন গণহত্যার সময় বেঁচে যাওয়া বিলকিস বানু তিনি রায়ের পর বলেন আজ সত্যিই নতুন বছর যেসব হিন্দুত্ববাদীরা আমার পরিবারকে হত্যা করেছে গণধর্ষণ করেছে তাদেরকে কারাগারে ফিরে যেতে হবে ভালো আচরণের জন্য গুজরাট সরকার সাজাপ্রাপ্ত ধর্ষকদের গত বছর মুক্তি দিয়েছিল এ ব্যাপারে বিলকিস বানুর সম্পূর্ণ বিবৃতি আজ সত্যিই আমার জন্য নতুন বছর আমি স্বস্তিতে কেঁদেছি দেড় বছর পর প্রথমবার হাসলাম আমার সন্তানদের জড়িয়ে ধরেছি আমার বুক থেকে পাহাড়ের মতো পাথর নেমে গেছে আমি আবার শ্বাস নিতে পারছি এই ন্যায় বিচারের জন্য আমি ভারতের মাননীয় সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি আমি আগেও বলেছি আজ আবার বলছি এরকম লড়াই কখনো একা করা যায় না আমার স্বামী এবং আমার সন্তানরা আমার পাশে আছে ঘৃণার সময় বন্ধুরা আমাকে ভালোবাসা দিয়েছে কঠিন সময় আমার হাত ধরেছে আমার আইনজীবী অ্যাডভোকেট শোভাগুপ্ত একজন অসাধারণ আইনজীবী তিনি কুড়ি বছর ধরে আমার পাশে আছেন তিনি আমাকে ন্যায় বিচারের প্রতি আশা হারাতে দেননি দেড় বছর আগে আসামিদের মুক্তি দিয়ে যখন আমার পরিবারকে কলঙ্কিত করা হলো তখন আমি ভেঙে পড়েছিলাম আমি অনুভব করছিলাম আমার সাহস শেষ হয়ে যাচ্ছে যতক্ষণ না লক্ষ লক্ষ ভারতীয় সাধারণ নারী পুরুষ আমার পাশে এসে দাঁড়ায় তারা সুপ্রিম কোর্ট পিটিশন দাখিল করে মুম্বাই থেকে আট হাজার পাঁচশো জন কর্ণাটকের উনত্রিশটি জেলা থেকে চল্লিশ হাজার জন খোলা চিঠি লিখেন প্রতিটি মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা এই ন্যায় বিচার শুধু আমার জন্যে নয় ভারতের প্রতিটি মহিলার জন্যে আজ আমার হৃদয় থেকে যে দোয়া আসছে সেটা আইনের শাসন সর্বোপরি আইনের শাসন এবং আইনের সামনে সমতা সবার জন্য